press the bell icon on the YouTube app and never miss another update. বাবা তোমার বাইকের চাবিটা একটু দাও তো। কেন বাইকের চাবি দিয়ে তুমি কি করবা? আরে বুঝো না, তুমি 5 লক্ষ টাকা দিয়ে বাইক কিনছো, আর আজকে আমাদের ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে। তোমার বাইকটা নিয়ে যদি ভার্সিটিতে যাই তাহলে চরম পার্টে থাকবো। এই নে 10 টাকা। আমার বাইক নিয়ে তোমারে পার্ট মারাইতে হইব না। এই টাকা দিয়া 40 লক্ষ টাকা দামের বাসে যাও, ওটাতে আরো বেশি পার্টে থাকবা। বাবা 10 টাকা যেহেতু দিছো তাহলে সাথে আরো 1 টাকা বেশি দিতা। 1 টাকা বেশি দিব মানে? এই তুই কি সিগারেট খাস? না না বাবা, আমি ওসব খাই না, আমি ভদ্র ছেলে। তাহলে আসলে 10 টাকা দিয়ে বাসে যাইতাম আর 1 টাকা দিয়ে একটা চকলেট কিনে খাইতাম। আচ্ছা যাইতে হবে। ওই শুন। জি বাবা। এই দেখ তো আমার মোবাইলটা জানি কি হইছে, সকাল থেকে এত টিপাটিপি করতেছে কিন্তু মোবাইল তো আমার কথাই শুনতেছে না, দেখ তো। বাবা এটা মোবাইল, এটা তোমার পোলা না যে তুমি যা বলবা তাই শুনবে। আচ্ছা আচ্ছা দেখতেছি আমি দেখতেছি। বাবা তোমার ফোনে তো চার্জই নাই, তাহলে ফোন চলবে কিভাবে? তুমি এত দিন ধরে ফোন চালাও অথচ এই সামান্য জিনিসটা বোঝো না যে মোবাইল ফোন চার্জে দিতে হয়। নাও ফোন চার্জে দাও। এই তুই এত বেশি বুঝছিস কেন? তোর কি ধারণা আমি তোর থেকে কম বুঝি? মনে রাখিস আমি তোর বাবা, আর বাবারা সব সময় ছেলেদের থেকে বেশি বুঝে। বাবা তোমার এই কথাটা না আমি একদমই মানতে পারছি না। কেন? আচ্ছা আগে বলো, মহাকর্ষ বল সর্বপ্রথম এটা কে আবিষ্কার করছে? কেন স্যার, আইজ্যাক নিউটন। বাবারা যদি সব সময় ছেলেদের থেকে বেশি বুঝতো তাহলে নিউটনের বাপ এটা আবিষ্কার করত। আচ্ছা তুই পারলে বলতো নিউটনের ফার্স্ট লটা কি? বাবা তুমি হয়তো ভুলে গেছো আমি সায়েন্সের স্টুডেন্ট, লয়ের স্টুডেন্ট না। আমি কিভাবে নিউটনের ফার্স্ট ল বলবো? তাই না, পড়াশোনা করলেই তো বলতে পারত। এই আজকে না তো রেজাল্ট দেওয়ার কথা। হয়েছে কি বাবা, আমার বন্ধুর সাথে তো আমার নামের মিল আছে, আর আমার বন্ধু তো সবসময় পরীক্ষায় ভালো রেজাল্ট করে, আর তুমি তো জানোই আমি সবসময় পরীক্ষায় লাড্ডু মারি, তাই ওর বাবা মাকে ভয় দেখানোর জন্য আমার রেজাল্ট কার্ডটা নিয়ে গেছে। মানে ছোটখাটো একটা প্র্যাঙ্ক করবে আর কি। তার মানে তুই এবারেও পরীক্ষায় লাড্ডু মারছস? তোর পিছে এত টাকা পয়সা খরচ করি তারপরও তোর রেজাল্ট এত খারাপ হয় কেন? আসলে হয়েছে কি বাবা, ভালো মানুষদের সাথে সবসময় এমন খারাপ হয়। তুই ভালো ছেলে, তুই জীবনে এমন কোন কাজটা করছস যেটা নিয়ে আমি গর্ব করতে পারি? বাবা তোমার পোলা পরীক্ষায় লাড্ডু মারলো, তোমার পোলা কিন্তু একজন প্রেসিডেন্ট, আর এই বিষয়টা নিয়ে তুমি প্রাউড ফিল করতেই পারো। তুই প্রেসিডেন্ট? তা বাবা তুমি কোন দেশের প্রেসিডেন্ট? আরে দেশ হবে কেন, আমার বন্ধুরা মিলে একটা গ্রুপ খুলছি, নাম দিছি চিরকুমার সংঘ, ওইটার প্রেসিডেন্ট আমি। চিন্তা করো না, যতদিন পর্যন্ত তুমি আমার বিয়া না দিবে অতদিন পর্যন্ত আমি ওই গ্রুপের প্রেসিডেন্ট থাকবো। আরাম জাদা, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর। আচ্ছা যাইতেছি। বাবা তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? ওই যে তোমার একটা বন্ধু আছে না, টাকলা ভুরিয়ালা, কি জানি নাম, কুদ্দুসা। কুদ্দুস আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ। ওনার একটা পোলা আছে না, পিচ্ছি পোলা, নতুন হাঁটা শিখছে। হ্যাঁ হ্যাঁ। ওনা একটা তেলা পোকা খায় ফেলছে। বলস কি, ওর বাবা মাকে এই ব্যাপারটা জানাইছস? না না জানাই নাই, আমি নিজেই চিকিৎসা করে দিছি। তুই কিভাবে চিকিৎসা করলি? আরে তেলা পোকা মারার ওষুধ আছে না, ওগুলা কিনে খাওয়াই দিছি, এতক্ষণের মধ্যে তেলা পোকাটা পেটের ভিতরে মরেই গেছে। আচ্ছা আমি গেলাম।